নামক এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে জনৈক লোক তার সেলিব্রিটিজমকে কাজে হাসান রহমান লাগিয়ে সমকামিতার স্বাধীনতা ও বৈধতা নিয়ে অনলাইনে মাতামাতি করছে আর কিছু অতি উৎসাহী সেলিব্রিটি পাগল মুসলিম ছেলে মেয়ে সেখানে লাভ রিয়েক্ট দিচ্ছে এবং সমর্থনমূলক কমেন্ট করছে এখন প্রশ্ন হলো এই সমর্থনের কারণে তাদের কি পরিণাম হবে কিছু লোক সেটাকে কোরআনে অবৈধ ঘোষণা নেই অর্থাৎ জায়েজ বলেও প্রচারণা চালাচ্ছে এতে তাদের ইমান ক্ষতিগ্রস্ত হবে কিনা অবশ্যই এই ধরনের সমকামিতা অর্থাৎ পুরুষ আরেকজন পুরুষের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করা এটি তো কোরআনে পাকের মধ্যে একেবারে ব্যর্থহীনভাবে ঘোষিত এমন এক জঘন্য অপরাধ যেই ধরনের অপরাধ খুব কমই কোরআনে পাকের মধ্যে নিন্দা করা হয়েছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেছেন

তারা বলেছিল লুত আলি ইসাল্লাম এবং তার অনুসারীদেরকে এলাকা থেকে বের করে দাও কেন ইন্ন মুন তথা হারণ কারণ তারা এমন মানুষ যারা অতিমাত্রায় সাধু থাকতে চায় অতিমাত্রায় তারা পবিত্রতা অর্জন করতে চায় অর্থাৎ সমকামিতা এবং পুরুষের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করবার এই বিকৃত রুচির সমালোচনা করায় তারা লুত আলি কি সমালোচনা করলো কাজী আজও যারা সমকামিতা বিরোধীদেরকে সমালোচনা করে তারা সেই লুত আলিহী সালামের যেই অবাধ্য কাফের উম্মত ছিল সেই অশ্লীল এবং বিকৃত যৌনাচারী বিকৃত রুচির সেই সকল লোকদেরই তারা উত্তরসূরি ধিকৃত এবং মানব ইতিহাসের জঘন্যতম পাপাচারী এরা ইসলামের মধ্যে এই সকল শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম ভয়ঙ্কর আখরাতের আজাবের বিধান বর্ণনা করেছেন আল্লাহ পাক আল্লাহ রসুল সাল আলী এক হাদিসের মধ্যে সাদ করেন ইন্না আখবাফা আখাফ আলা উম্মতি আমালা কৌমিলুতিন ইন্না আখবাফা আখাফ আলা উম্মতি আমাল কৌমিলুতিন যে হাজরতে জাবের বলেন রসুল সাল্লাহ আলিয়া বলেছেন আমি আমার উম্মতের উপর যেই আমলটির ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি সেটি হলো লুত আলি ইসলামের মতো আমল কাজে এই ধরনের আমলকে অবশ্যই পরিহার করতে হবে রসুল সাল আলি আসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তিরমিজি আবু দাউদ এবং ইমনে বাজার মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে আব্বাস আল্লাহ তালান থেকে বর্ণিত এই হাদিস আল্লাহ রসুল বলেন যে কালা মান ওয়াজাতুমু হইয়া আমল আমল আকিলুতিন ফুল ফাইল বিহি তোমরা যদি কোনো পুরুষকে দেখো যে লুত আলি ইসলামের সেই সম্প্রদায়ের মতো তারা অপর পুরুষের দ্বারা যৌন চাহিদা পূরণ করছে তাহলে চাহিদা পূরণকারী এবং যার মাধ্যমে চাহিদা পূরণ করছে উভয়কে তোমরা হত্যা করে দাও অর্থাৎ ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ করেছেন আমাদের বাংলাদেশের প্রচলিত সাংবিধানিক এবং দণ্ডবিধিতেও এই অপরাধকে অর্থাৎ একমাত্র স্ত্রী ছাড়া অন্য সকল যৌনাচারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক যারা এই ধরনের নিষিদ্ধ এবং অবৈধ রুচির বহির প্রকাশ ঘটায় তারা বিকৃত যৌনাচারী এটা মানব সভ্যতার ধিকৃত এবং নিকৃষ্ট রুচির মানুষ এরা মানব সভ্যতার দুশ্মন কাজী এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে সকল মুসলিমরা এই সকল জঘন্য কাজকে কোনোভাবে সমর্থন দেয় কোনোভাবেই তাদের ইমান থাকতে পারে না কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী কোরআনে পাখের মধ্যে ত্যার্থহীনভাবে ঘোষিত হারাম কাজের সঙ্গে যারা নিজেদের সমর্থন ব্যক্ত করবে সঙ্গে সঙ্গে সে বেইমান এবং মুর্তাদ হয়ে যাবে তার ইমান থাকবে না এই ধরনের যারা এই সমকামিতাকে যারা সমর্থন জানায় তারা বেঈমান ইমান হারা তারা কেউ মারা গেলে তারা কেউ মৃত্যুবরণ করলে তাদের জানাজা পরা সকল মুসলমানদের জন্য হারাম